তো এই ভিডিওতে আমরা 3 বিট কম্পারেটর নিয়ে আলোচনা করব। এখন আমরা এখানে দেখছি দুটো সংখ্যা লেখা, একটা হচ্ছে 750 আর একটা হচ্ছে 750, মানে দুটি 750। একটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু, একটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এখন আমরা এই দুটোকে কিভাবে কম্পেয়ার করি? ফার্স্টে আমরা চেক করি যে আমাদের সবচেয়ে লেফট সাইডে যেটা বা এমএসবি, এই দুটোর এমএসবি কি আমাদের সমান কিনা। যদি এই দুটোর এমএসবি সমান হয় দেন আমরা কী করি? আমরা কি ডাইরেক্ট বলে দিই যে এক্স আর ওয়াই সমান? না, তখন আমরা পরের সংখ্যাটা চেক করি যে পরের ডিজিট দুইটাও কি সেম। যদি সেম হয় তখনও কি আমরা শিওর যে দুটো সংখ্যা সমান? না। এরপরে হচ্ছে আমরা থার্ড যে ডিজিটটা আছে সেটাকে চেক করি, তখনও যদি দেখি দুটো নাম্বার সমান দেন আমরা বলি যে এক্স ইকুয়ালস টু ওয়াই। এখন কম্পারেটরও ঠিক একইভাবে জিনিসটাকে কম্পেয়ার করে। সাপোজ আমাদের কাছে একটা নাম্বার এ দেওয়া আছে, তো এটা সবচেয়ে লেফটে যেটা এমএসবি সেটা হচ্ছে এ টু, এমএসবির আগে হচ্ছে এ ওয়ান, আর এলএসবি হচ্ছে আমাদের এ জিরো। এখন নাম্বারটা মনে করেন 111, তিনটা ডিজিটই ওয়ান। আরেকটা তিন বিটের নাম্বার দেওয়া আছে বি, সেটা হচ্ছে সেটার ভ্যালুও হচ্ছে আমাদের 111। এখন এই দুটা যে সমান এটার কন্ডিশনটা কি? ফার্স্ট অফ অল আমাদের এ টু আর বি টু এই দুটাকে আমাদের সমান হতে হবে, এ টু আর বি টুকে অবশ্যই সমান হতে হবে। দেন এ ওয়ান আর বি ওয়ানকে অবশ্যই সমান হতে হবে, এ ওয়ান আর বি ওয়ানকে অবশ্যই সমান হতে হবে। দেন এ জিরো আর বি জিরোকে সমান হতে হবে। যদি আমরা এগুলো সবগুলো কন্ডিশন পাই দেনই আমরা বলতে পারবো যে আমাদের দুইটা ইকুয়েশন যে পরস্পর সমান। এখন কন্ডিশনটা কি? এখন হচ্ছে আমরা এটার ভিতরে আসলে কি কন্ডিশনটা ইউজ করব। দেখেন এ ইকুয়ালস টু বি, মানে এ টু ইকুয়ালস টু বি টু, এতটুকু আমাদের শুধু প্রুফ করতেছে যে আমাদের পুরা এ আর বি যে সমান? না, এতটুকু জাস্ট প্রুফ করতেছে আমাদের প্রথম এমএসবিটা সমান, মানে এমএসবি সমান, এতটুকু প্রুফ করতেছে আমাদের এমএসবির পরের সংখ্যাটা সমান, আর এতটুকু প্রুফ করতেছে আমাদের তার পরের সংখ্যাটা বা পরের বিটটা সমান। এ প্রত্যেকটা একটা একটা করে বিটকে রিপ্রেজেন্ট করতেছে যে এ আর বি এর বিট দুইটা যে সমান। তো একটা মাত্র কেসে যখন এ তিনটা কন্ডিশনই ট্রু হবে শুধু তখনই আমরা বলতে পারবো এ আর বি সমান। এ কারণে আমরা এগুলার মাঝখানে অ্যান্ড গেট ইউজ করি। যখন আমরা অ্যান্ড গেট ইউজ করব তার অর্থ হচ্ছে ফার্স্টে আমার এটাকেও ট্রু হতে হবে, এটাকেও ট্রু হতে হবে, এটাকেও ট্রু হতে হবে, তখনই আমরা বলতে পারবো এ ইকুয়ালস টু বি। এটা ছিল এ ইকুয়ালস টু বি এর কন্ডিশন। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে 963 814, এক্স ইকুয়ালস টু 963 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 814। এখন আমরা এই দুটো নাম্বারের মধ্যে কম্পেয়ার করলে কি ডিসিশনটা দিব, যে এক্স আমার ওয়াইয়ের থেকে বড়। তো আমরা এটা কীভাবে চেক করলাম? ফার্স্টে আমরা চেক করলাম যে এমএসবি আমাদের দুটোর মধ্যে কার এমএসবিটা বড়। যখন আমরা দেখছি যে এক্স এর এমএসবিটা বড়, তার অর্থ হচ্ছে আমাদের এক্স ওয়াইয়ের থেকে অটোমেটিকলি বড় হবে, তখন আমাদের আর পরেরগুলা চেকও করা লাগবে না। তো এটার জন্য আমাদের যে ফার্স্ট কন্ডিশন সেটা হচ্ছে ধরেন এ একটা বাইনারি নাম্বার যার ভ্যালু হচ্ছে 111, অর্থাৎ এ টু, এ ওয়ান, এ জিরো, আবার বি এটার ভ্যালুও মনে করেন 011, বি টু, এ ওয়ান, বি টু, বি ওয়ান, বি জিরো। তো এখানেও আমরা যদি কম্পেয়ার করে দেখি যে এ ওয়ান ইজ গ্রেটার দেন, মানে এ টু ইজ গ্রেটার দেন বি টু, এটাতে আমাদের প্রুফ হয়ে যাচ্ছে যে এ ইজ গ্রেটার দেন বি। এখন এরকম নাও হতে পারে, হতে পারে যে এক্স এর ভ্যালু হচ্ছে 751 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 741। তো তখন আমরা কি করি, আমরা ফার্স্টে এমএসবিটাকে চেক করি। যখন আমরা দেখি যে আমাদের এমএসবিটা সমান,
তখন আমরা কি করি, এক্স্যাক্ট তার পরের বিটটাকে চেক করি, তখন পরের বিট দুইটাকে কম্পেয়ার করি যে ফোর আর ফাইভের মধ্যে কোনটা বড়। যখন দেখি যে ফাইভ বড়, তখন আমরা ডিক্লেয়ার করে দিই যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এখন বাইনারির ক্ষেত্রে দেখাই যে এ এখানে একটা এ টু, এ ওয়ান আর এ জিরো, এ টু হচ্ছে আমাদের এমএসবি, সো এটার ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, আর বি এর ভ্যালু হচ্ছে ওয়ান জিরো ওয়ান। সো আমরা ফার্স্টে কী করি, এ টু আর বি টুকে কম্পেয়ার করি। এ টু আর বি টুকে কম্পেয়ার করলে আমরা দেখতেছি যে এ টু আর বি টু হচ্ছে আমাদের সমান। দেন ফার্স্ট সেটটা যখন চেক করে ফেলি, আমরা এমএসবি যখন চেক করে ফেলি, দেন আমরা এক্স্যাক্ট ওর পরের বিটটাকে চেক করব যে এ ওয়ান আর বি ওয়ানের মধ্যে কোনটা বড়। যদি এ ওয়ান আর বি ওয়ানের মধ্যে এ ওয়ান বড় হয়, তখন আমরা বলবো যে এ হচ্ছে বি ওয়ানের থেকে বড়। তো এ ওয়ান যদি বি ওয়ানের থেকে বড় হয়, দেন আমরা বলতে পারবো এ ইজ গ্রেটার দেন বি, তখন আমাদের আর এ জিরো চেক করা লাগবে না। এখন এখানে কন্ডিশনটা কী, এখানে কন্ডিশনটা হচ্ছে ফার্স্টে আমার এ টু বি টুকে ইকুয়াল হতে হবে, দেন এ ওয়ানকে বি ওয়ানের থেকে বড় হতে হবে, দেন আমরা বলতে পারবো এ ইজ গ্রেটার দেন বি। তো এখানে শর্ত কী, ফার্স্টে এ টু বি টুকে সমান হতে হবে, এটা ট্রু হতে হবে, দেন এ ওয়ানকে বি ওয়ানের থেকে বড় হতে হবে, দেন হচ্ছে এ কন্ডিশনটা ট্রু হতে হবে। এ দুটো কন্ডিশন যদি ট্রু হয়, তখনই আমরা বলতে পারবো যে এ ইজ গ্রেটার দেন বি। তাহলে এ দুটোর মাঝখানে আমাদের কোন কানেকশন, অবশ্যই অ্যান্ডের কানেকশন, অর্থাৎ এটা আমাদের দুই সাইডে যখন ট্রু হবে, দেনই আমরা বলতে পারবো যে এ কন্ডিশনটা ট্রু। একইভাবে তো আমরা এখানে তিনটা কন্ডিশন, ফার্স্টের কন্ডিশনটা দেখলাম, যদি ফার্স্ট বিট বা এমএসবি যদি এ এ টুর বি টুর থেকে বড় হয়, তাহলে আমরা বলে দিতে পারবো এ ইজ গ্রেটার দেন বি। আবার সেকেন্ড বিটে যদি আমরা দেখি যে আমাদের এমএসবি সমান এবং দ্বিতীয় বিটটা আমাদের এর দ্বিতীয় বিটটা বি এর দ্বিতীয় বিটের থেকে বড়, তখন আমরা বলে দিতে পারবো এ ইজ গ্রেটার দেন বি। আরেকটা কন্ডিশন আছে, এখন ধরেন আমাদের কাছে দুটো নাম্বার আছে যে এক্স এর ভ্যালু হচ্ছে 539 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 538। এখন আমরা দুটোর মধ্যে কীভাবে কম্পেয়ার করি, ফার্স্টে এমএসবিকে কম্পেয়ার করবো, ফাইভ আর ফাইভ কি সমান কিনা, যদি সমান হয় দেন আমরা পরের বিটটাকে কম্পেয়ার করব, যখন কম্পেয়ার করে দেখি যে এই দুটোও সমান, দেন আমরা কি করব, আমরা হচ্ছে থার্ড বিটটাকে চেক করব যে নাইন আর এইটের মধ্যে কে বড়। যদি নাইন বড় হয়, তাহলে হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এখন একটা বাইনারি নাম্বার লিখি আমরা, এ টু, এ ওয়ান, এ জিরো, এখানে এ টু এর ভ্যালু ওয়ান, এ ওয়ান সবগুলোই ওয়ান ধরলাম, আর বি এর ভ্যালুগুলো ধরি হচ্ছে ওয়ান ওয়ান জিরো, অর্থাৎ বি টু ওয়ান, বি ওয়ানও ওয়ান এবং বি জিরো হচ্ছে জিরো। এখন আমরা কম্পেয়ার করব যে এ টু আর বি টু কি সমান, জি এ টু আর বি টু সমান, তো এ দুটো সমান। এরপরে আমরা চেক করব এ ওয়ান আর বি ওয়ান কি সমান কি না, জি এ ওয়ান আর বি ওয়ানও আমাদের সমান, এ ওয়ান আর বি ওয়ানও হচ্ছে সমান। দেন আমরা লাস্টে চেক করি যে এ জিরো আর বি জিরো কি সমান কি না, তখন আমরা দেখি যে না, এ জিরো ইজ গ্রেটার দেন বি জিরো, অর্থাৎ দুটো সমান এবং লাস্টের ডিজিটে এ আমাদের বড়, তার অর্থ হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি। এখন এগুলার মাঝখানে কন্ডিশনটা কী বসবে, তো ফার্স্ট অফ অল আমাদের এ আর বিকে সমান হতে হবে, দেন হচ্ছে এ ওয়ান আর বি ওয়ানকে সমান হতে হবে, দেন হচ্ছে এ জিরো আর এ জিরোকে বি জিরোর থেকে বড় হতে হবে, অর্থাৎ এটাকেও ট্রু হতে হবে, এটাকেও ট্রু হতে হবে, এটাকেও ট্রু হতে হবে, দেন আমাদের এই ইকুয়েশনটা ট্রু হবে। এটার জন্য আমরা মাঝখানে ইউজ করব হচ্ছে আবার অ্যান্ড অপারেটর। যদি আমরা এই দুটি তিনটার মাঝখানে অ্যান্ড অপারেটর ইউজ করি, তখনই শুধু আমরা বলতে পারবো যে এ টু বি টু সমান, এ ওয়ান বি ওয়ান সমান, আর এ জিরো বি জিরোর থেকে বড়, অর্থাৎ এ হচ্ছে আমাদের বি এর থেকে বড়। তো এটা ছিল হচ্ছে আমাদের গ্রেটার দেনের থার্ড কন্ডিশন।
ফার্স্ট কন্ডিশন হচ্ছে 3 বিটের মধ্যে যদি প্রথম বিট বা এমএস বিট আমাদের এ টু বি এর টু থেকে বড় হয় তাহলে আমরা ডাইরেক্টলি বলে দিতে পারবো এ ওয়ান ইজ গ্রেটার দেন বি ওয়ান। তারপর সেকেন্ড কন্ডিশন হচ্ছে যদি আমাদের এমএস বি সমান হয় দেন আমরা হচ্ছে সেকেন্ড বিটটাকে চেক করব যে আমাদের সেকেন্ড বিট দুইটার মধ্যে কোনটা বড়। যদি এ ওয়ান বড় হয় তাহলে আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারবো এ ওয়ান বড়। এবং থার্ডের মধ্যে চেক করতে হবে যে আমাদের প্রথম দুইটা বিট যদি সমান হয় দেন আমাদের লাস্টের বিটের মধ্যে কোনটা বড়, তো যেটা বড় সেটাই হবে হচ্ছে আমাদের গ্রেটার দেন বা গ্রেটার নাম্বার। একইভাবে আমরা ফার্স্টে আমরা প্রুফ করলাম হচ্ছে ফার্স্টে আমরা দেখলাম হচ্ছে এ ইকোয়ালস টু বি এর জন্য, সেকেন্ডে আমরা দেখলাম হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি এর জন্য, এবার আমরা দেখব হচ্ছে এ ইজ লেস দেন বি এর জন্য। ঠিক একইভাবে আমরা এ মাইনাস বি এর জন্য বের করে ফেলতে পারি যে যদি আমাদের প্রথম এমএসবির মধ্যেই দেখি যে আমরা এ টু ইজ লেস দেন বি টু তখন আমরা ডাইরেক্টলি বলে দিতে পারি এ ইজ লেস দেন বি। যদি প্রথম বিট সমান হয় আর দ্বিতীয় বিটে আমরা পার্থক্য দেখতে পারি যে এ এর ছোট বি বড় তাহলে আমরা বলতে পারবো যে এ এ টু বি টু সমান এবং এ ওয়ান ইজ লেস দেন বি ওয়ান, দ্যাটস ওয়াই এ ইজ লেস দেন বি। একইভাবে হচ্ছে এ টু বি টু সমান, এ ওয়ান বি ওয়ান সমান এবং লাস্টের এ জিরো বি জিরো যদি সমান, এখানে একটা জিনিস ভুল লিখেছি, এটা হবে হচ্ছে বি টু বি ওয়ান বি জিরো, এখানে হচ্ছে এ জিরো আর বি জিরোর মধ্যে যদি এ জিরো বি জিরোর থেকে ছোট হয় তাহলে আমরা বলে দিতে পারি এ ওয়ান এ ইজ লেস দেন বি। তো হচ্ছে ফার্স্টের দুটো সমান দেন হচ্ছে হচ্ছে লাস্টেরটা এ জিরো বি জিরো, এ জিরো ইজ লেস দেন বি জিরো, দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো এ ইজ লেস দেন বি। তো মেইনলি আমরা এই জায়গায় দেখলাম যে ইকুয়ালের কন্ডিশনটা, এটা হচ্ছে আমাদের ইকুয়ালের কন্ডিশন তিন বিটের, দেন হচ্ছে আমাদের গ্রেটার দেনের কন্ডিশন শুধু এমএস বির জন্য ফার্স্টে, দেন সেকেন্ড বিটের জন্য, দেন থার্ড বিটের জন্য, লাস্টে হচ্ছে আমরা দেখলাম লেস দেনের জন্য যদি এমএস বির থেকে ডিফারেন্স হয়, যদি সেকেন্ড বিটে ডিফারেন্স হয় এবং যেমন থার্ড বিটে ডিফারেন্স হয়। তো নেক্সট বিটে নেক্সট ভিডিওতে আমরা ম্যাগনিচিউড কম্পারেটর নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।